আশিকুজ্জামান টুলু বলছি আজকে তিন বন্ধুর গল্প বলব অর্থাৎ পুরান ঢাকার তিনটা বন্ধু বন্ধু এ বন্ধু বি এবং বন্ধু সি তিনজনই একটা পাড়ায় থাকে একটু পাড়ার বিবরণটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে খুব শান্তশিষ্ট পাড়া আশির দশকের পাড়াগুলি যেরকম ছিল সবগুলি বাসা একতলা দু একটা দুইতলা বাসা আছে চার বাসা খুবই কম একটা কি দুইটা আছে সারা পাড়ায় মুদি দোকান লেদ মেশিনের দোকান চায়ের দোকান সব আছে ওল্ড টাউনে যাওয়া হয় আর কি পুরান ঢাকায় তো বন্ধু এ যে বাসায় থাকে তার ঠিক পাশের বাসা একতলা বাসা এবং ওটার উপর একটা ছাদ আছে সেই একতলা বাসায় একটা ফ্যামিলি থাকে এবং সেই ফ্যামিলিতে তিনটা বোন আছে ছোট মেঝ এবং বড় তো মেঝো বোনটা খুবই সুইট দেখতে এখন এই তিন বন্ধু মেঝো বোনটার প্রতি খুবই ইন্টারেস্টেড এবং তিনজনই ইন্টারেস্টেড তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে এই তিনজনের ইন্টারেস্টের কারণে এদের মধ্যে একটা লুক্কায়িত কম্পিটিশন চলে কিন্তু কেউ কাউকে প্রকাশ করে না কিন্তু কম্পিটিশন তো আছে এবং এই তিনজনের আবার অ্যাক্সেস আছে কিন্তু এই বাসায় যাওয়ার মাঝে মাঝে যায় বিকাল হইলে একটু যায় ঘুরে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন এইসব বুলেটলে যায় এবং ওই বড় বোনটাকে ওরা খুব রেসপেক্ট করে এইজন্য বড় বোনও যাইতে বলে কোনো অসুবিধা নাই যাওয়ার আশা করে এর মধ্যে যেটা হলো যে তিন বন্ধু একবার মেঝবোনকে সামহাউ কনভিন্স করলো যে ওরা তিনজন মিলে অর্থাৎ তিন বন্ধু এবং মেঝবোনটা শুধু চারজন মিলে চটপটি খেতে যাবে একটা রেস্টুরেন্টে এবং সেই মেঝবোন রাজি হলো যে ঠিক আছে আমি যাব এখন মেজবন আসছে এবং এই তিনজনই তো মজনু এই লাইলি কিন্তু কেউ এখন পর্যন্ত বলতে পারেনি মেয়েটাকে মেয়েটা বুঝতে পারে এই তিনজনের অবস্থা কিন্তু কোনো প্রকাশ নাই চটপটি খেতে যাওয়ার আগে এই তিন বন্ধু খুবই প্রিপারেশন নিচ্ছে যাই হোক খুব ভালো জামা কাপড় পরছে গায়ে পারফিউম লাগাইছে পকেটেও পয়সা নিছে এক দুশো টাকা করে কারণ তখন সেই সময়টায় কোনো হোটেলে খাইতে গেলে চার পাঁচজন খাইতে গেলে দুই তিনশো টাকা খরচ তো হতোই যার কারণে সবাই রেডি যাতে অপমান না হয় মেয়েটার মেয়েটার কাছে কাছে তো হিট করতে কারণ কে যে হিট করে বোঝা যাইতেছে না তো যে আগে হিট করবে তার সাথে প্রেমে হয়ে যাবে সুতরাং সবাই খুব সাবধান যত ভদ্রতা যত নাইস কথাবার্তা দুই চারটায় ইংলিশ মাঝে মাঝে সব কিছুই চালায় যাতে করে কোনোভাবে মেয়েটা যাতে অ্যাট্রাক্টেড হয় এখন মেয়েটাকে বোঝা যায় না যে কার প্রতি ও তো এইটা হয়েছে এই তিনজনের আর এক জ্বালা কিন্তু কেউ পিছে হাঁটে নাই যেভাবে হোক ট্রাই করে যেতেছে কারণ কার যে কপাল কখন খুলে যায় কেউ জানে না যাই হোক তিনজন তিন বন্ধু মিলে গেছে রেস্টুরেন্টে ওদিক দিয়ে ওই মেয়েটা আসছে রিক্সায় করে নামছে তিন তিনজন গিয়ে রিসিভ করে ওরা চারজন মিলে বসে চটপটির অর্ডার দিছে চটপটি আসছে খাইছে দাইছে ঘন্টাখানে করে আর চারজন মিলে গল্প করছে ওখানে এবং গল্প করে মেয়েটাকে তিনজন মিলে আবার একটা রিক্সায় ডেকে মেয়েটাকে উঠাই দিবে এই সময় বন্ধু এ পকেট থেকে একটা পারফিউম বের করছে বেশ দামি পারফিউম বের করে মেয়েটাকে দিছে মেয়েটাকে যখন বাকি দুই বন্ধু মেজাজটা খারাপ হয়ে গেছে কারণ এরকম তো কথা ছিল না যে বন্ধু এ একটা পারফিউম দেবে বা কেউ একটা পারফিউম দেবে এর ব্যাপার আছে অর্থাৎ কার কত স্কোর হচ্ছে এখন বন্ধু বি আর সি কোনো প্রিপারেশন নিয়ে যায়নি বা কোনো গিফট নিয়ে যায়নি বন্ধু এ গিফট নিয়ে গেছে দামি তা পারফিউম তার মধ্যে তো ন্যাচারালি একটু স্কোর বাইরে যাবে ওর এবং একটা সম্ভাবনা ওরই হয়ে যাবে যে ওর সাথেই না প্রেম হয়ে যায় কিশোর বয়স ওই কিশোর বয়সের চিন্তাগুলি কিছুটা এরকম যে কে হিট করলো আর কি হিট করলো না এইটার উপর ভিত্তি করে প্রেম হওয়ার যে সম্ভাবনা সেটা নিয়ে সবাই খুব টেনশনে থাকতো এই তিন বন্ধু যাই হোক পারফিউমটা দেওয়ার পর সেই মিষ্টি মেয়ে খুবই খুশি হলো কারণ এরকম একটা পারফিউম প্লাস এত আদর করে দেয়া তো বন্ধু এর চেহারা একবারে উজ্জ্বল হয়ে গেল ও মোটামুটি এক ধরনের কনফার্মেশন মনে মনে পেয়ে গেল প্রেমটা বোধহয় হয়ে গেল ওর সাথে মিষ্টি মেয়ের মিষ্টি মেয়েটাও খুব সুন্দর করে একটা হাসি দিল বন্ধু আর ওদিকে বন্ধু বি এবং বন্ধু সি এর অবস্থা মাজুল অর্থাৎ ওদের চেহারা এমন অবস্থা হয়েছে যে না পারছে বলতে কিছু না পারছে করতে কিছু এরপর মেয়েটা রিক্সায় উঠে রিক্সা ঘুরে চলে গেল সাথে সাথে বন্ধু বি এবং সি বন্ধু এর উপর ঝাঁপায় পড়লো যে তুই এই কামটা করলি কেন বন্ধু হয়ে বললো কি করছি আমি তুই পারফিউম দিলি কেন বলে কি হয়েছে পারফিউম দিলে অসুবিধা কি বলে তুই আমাকে কইলি না কেন যে তুই একটা পারফিউম দিবি তাহলে আমরা পারফিউম এসতাম বন্ধু বলছে তিনটা পারফিউমের সাথে হলে কেমন হতো একটা পারফিউম দিলাম তোর অন্য কিছু দেখ বলে সেই কথাটা তুই কইলি না কেন যাই ওখানে বাঘ বিতণ্ড হইল হওয়ার পর বন্ধু এর ওপর বন্ধু বিয়ে এবং সি প্রচন্ড ভিলা হয়ে গেল রেগে গেল যে এইটা কি কাম করলো ও তো হিট করে গেল ও তো এখন সবচেয়ে বেশি প্রিফারেন্স পাবে ওই মেয়ের কাছে এ এক বিরাট টেনশন তো বন্ধু এ আবার খুব চিপা জিন্স পরতো খুবই চিপা জিন্স অর্থাৎ খুব টাইট জিন্স পরতো মাঝে মাঝে হাঁটতেও অসুবিধা হইতো এমন টাইট জিন্স পরতো তো এটা ওর একটা ছোট কাল থেকে অভ্যেস যে চিপা জিন্স এবং টাইট জিন্স পরবে বন্ধু এ বন্ধু বি এবং সি খুব চিন্তায় পড়ে গেছে খুব টেনশনে আছে এই পারফিউমটা দেওয়ার পর থেকে এবং চিন্তা করছে যে এই বন্ধু এর যে স্কোরটা হয়েছে এটাকে কিভাবে ডাউনগ্রেড করা যায় যেভাবে হোক করতে হবে কারণ না হলে তো ওদের ওরা মায়ের যদি খেয়ে যায় প্রেমটা যদি বন্ধু এর সাথে হয়ে যায় ওদের তো সবকিছু শেষ এখন ওরা দুজন জানে যে ওদের মধ্যেও একজন হয়তো বা সিলেক্টেড হবে মানে কম্পিটিশন মতো মানে প্রোগ্রামে কম্পিটিশন হলে ওরকম কম্পিটিশন চলছে মেয়েটার কিন্তু কোনো খবর নাই জানেও না যে কি চলছে এদের মধ্যে কিন্তু এরা কম্পিটিশন করে যাচ্ছে রীতিমতো ওই যে ক্লোজ আপ ওয়ান টু থ্রি ফোর না ওই টাইপ শুধুমাত্র বিচারক না এখানে যাই হোক তারপর বন্ধু বি আর সি এসব চিন্তা করতে করতে একটা ফোন দিয়ে আঁকলো যে সাম হাও বন্ধু এরে পচাইতে হবে তো কীভাবে পচাইতে হবে একদিন বিকালবেলা খুব সুন্দর ড্রেস আপ আপ করে বন্ধু বি এবং সি চলে গেল আপাদের বাসায় যেখানে ওই মিষ্টি মেয়ে থাকে ওর বাসায় যেয়ে বসছে দুজন তো সাধারণত বন্ধু এ বি সি তিনজন একসাথে যেত এবং এই এন্ট্রান্সটা বন্ধু এর মাধ্যমেই হয়েছিল যেহেতু এ ওই মেয়েটার বাসার পাশের বাসায় থাকে বন্ধু বি এবং সি কে দেখে বড় বোনটা বললো আর কি ওই আপা যে তোমরা কেমন আছো আস আসো বসো তো এই কোথায় এখন এই কোথায় যখন জিজ্ঞেস করছে তখন বন্ধু বি খুব মানে দুঃখের চেহারা নিয়ে বড় আপার দিকে থাকে বললো আপা আসলে তো ওর একটু অসুবিধা হয়েছে যে কারণে ও আসতে পারে নাই তো আপা ন্যাচারালি একটু টেনশনে পড়ছে যে কি অসুবিধা কোন বিপদ তো সি বলছে না ঠিক বিপদ না আপা তবে এই সময় যে ঘটনাটা ঘটছে ওর জীবনে সেটা অনেক আগে ঘটার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণে এখন এসে ঘটলো ঘটনাটা বড় বোন আরও কিউরিয়াস হয়ে গেছে কি হয়েছে বলো তো ওর কি হয়েছে তখন বি এবং সি খুব ঠান্ডা গলা বলছে আপা ওর তো মুসলমানই হয়েছে ঠিক এই মুসলমানি কথাটা বলার আগে ওই ঘরে ওই মিষ্টি মেয়ে এসে ঢুকছে মানে মেজবনটার আর কি তো যেমনটা দাঁড়ায় আছে বড় বোনও বসে আছে সোফাতে এমন সময় ওই বন্ধু বি আর সি বলছে যে আপা ও তো মুসলমানই হয়েছে মুসলমানের কথা শুনেই বড় বোন এবং মেজো অর্থাৎ মিষ্টি বোনটা দুজনে হো হো করে হেসে দিচ্ছে এর মধ্যে আবার ছোট বোন এসে ঢুকছে যে কি হয়েছে কি হয়েছে তখন ওরা দুজনে বলছে আরে শুন ওই এ ভাইয়ের তো মুসলমানি হয়েছে তো এখন বড় বোন একটু হাসছে ঠিকই আবার জিজ্ঞেসও করছে আচ্ছা আমি ঠিক বুঝলাম না মানে তোমাদের মানে মুসলমানি এই বয়সে শ্রী মুসলমানি কেন এত দিন পরে কেন তখন ওরা বলছে যে না আপা ওর একটু সমস্যা ছিল তো ওই কারণে ওই সমস্যার কারণে ছোটকালে মুসলমানিটা দিতে পারেনি তো এখন মুসলমানি দিছে ওর তো এখন আপা হাসবে না মানে সিরিয়াস হবে বুঝতে পারছে না কিন্তু ওই যে মিষ্টি মেয়েটা যাকে পারফিউম দেওয়া হয়েছিল ও কিন্তু হেসেই যাচ্ছে আর এদিকে এরা খুব দুঃখের চেহারা করে রাখছে বি এবং সি কিন্তু মনে মনে খুব খুশি হয়েছে যে শেষ করে দিচ্ছি শেষ একবার পচায় ভেলাইছি কারণ এরকম হাসি যদি এ দেখতো এ নিজেই আত্মহত্যা করত। এরপর বি আর সির ওখানে থাকার আর কোনো ইচ্ছা নাই মানে কোনোরকম বের হয়ে আসতে পারে এরকম একটা মন মানসিকতা কারণ পচায় তো দিচ্ছি শেষ যাই পরে আপাদের কাছে এবং ওই মিষ্টি মেয়ের কাছে ওরা বি এবং সি বিদায় নিয়ে চলে আসছে বাইরে ফাইন এ হলো সেদিনের ঘটনা পরের দিন বন্ধু এ কি মনে করে যেন বিকালের দিকে মিষ্টি মেয়েটার বাসায় গেছে কারণ ও তো পারফিউম দিছে ও তো স্কোর বেশি ও তো নিজে নিজে আগায় গেছে মনে মনে যে প্রেম হয়ে গেছে অলমোস্ট শুধু এখন বাকি আই লাভ ইউ বলাটা সুতরাং এই যে পারফিউম দিছে এই স্কোরিং এর কারণে ও একা একা চামে চলে গেছে মেয়েদের বাসায় তো বিকালে গেছে তো তিন বনি তখন ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিল কোথায় তো ওই সময় গিয়ে ও ঢুকছে দরজা নক করছে ছোট বোনটা এসে দরজা খুলে দিছে ও ভিতরে ঢুকছে ঢোকার সাথে সাথে মেজ বোন এবং ছোট বোন হো হো করে হেঁটে দিচ্ছে বড় বোনটা ঠিক হাসি এবং না হাসির মাঝামাঝি কারণ বয়সে তো একটু বড় একটু সিনিয়র সুতরাং হাসলে কি হবে না হাসলে কি হবে এগুলি চিন্তা ভাবনার ব্যাপার আছে এই হাসি দেখে বন্ধু একটু অপ্রস্তুত কারণ যার প্রতি ভালো লাগা আছে সে যদি হাইসা দেয় তখন কেমন একটা এম্বারেসিং সিচুয়েশন হয় না মনে মনে হয় না যে কি ব্যাপার কি করলাম কি কি প্রবলেমটা কোথায় যাই হোক হাইসা দেওয়ার পর বন্ধু এ আর সহজ হতে পারছে না তো বন্ধু এ সেদিন আবার খুব টাইট জিন্স ওই যে বলছি টাইট জিন্স পরে গেছে কোনো রকম হাঁটতে হাঁটতে গিয়ে সোফাতে বসছে তো তখন বড় বোন বলছে যে আসলে এ তুমি কেমন আছো শরীরটা কেমন তোমার এখন তে বলছে আবার ভালো তো বলো আচ্ছা এমনি শরীর ভালো তো সব সব ঠিকঠাক হ্যাঁ আপা সব ঠিকঠাক বোনটা বলছে যে না আসলে এই সময়টা তো ঠিক বের হওয়া উচিত না তোমার অ্যাটলিস্ট ছয় সাতটা দিন টাইম দিয়ে তারপর বের হওয়া উচিত তখন বন্ধু হয়ে বলছে আপা কেন না অনেক সময় হয় না সেফটিক হয়ে যায় অনেক সময় ইনফেকশন হয়ে যায় অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো বন্ধু হয়ে তাকা আছে ওইদিকে মিষ্টি মেয়ে এবং ছোট বোনটা তো খুবই হাসাহাসি করছে এখন বন্ধু এ ওই একবার মিষ্টি মেয়ের দিকে একবার বোনের দিকে তাকায় কিন্তু বলার কিছু নাই মানে কাদো কাদো অবস্থায় যে কি হচ্ছে কি কি বলতে চাচ্ছে এখন তো জিজ্ঞেসও করা যায় না কারণ বেশি তো তো যায় না আপা তখন ঠিক আছে চা খাবো না আমি যাই আপা তখন বললো আসলো যাও তুমি হ্যাঁ রেস্ট নাও তুমি কদিন রেস্ট নাও পাঁচ ছয় দিন রেস্ট নাও তারপর আবার এসো তখন বন্ধু এ আচ্ছা ঠিক আছে আপা বলে বের হয়ে চলে গেছে বের হয়ে বাইর হয়ে আইসা ওর কাছে মনে হয়েছে যে এটা কি হইলো কি প্রবলেম কি এরকম করলো কেন আমার আমার ইনফেকশনের কি হইলো যাই হোক রিক্সা নিয়েছে রিক্সা নিয়ে বন্ধু বি আর সি এর বাসা গেছে একটু দূরে ছিল সি এর বাসা একটু দূরে বি এর বাসা তো ওই পাড়াতেই সি এর বাসায় গেছে গিয়া দেখে বি বৈশা আছে এখন বন্ধু বি আর সি এরে দেইখা মানে মিটিমিটি হাসা শুরু করছে তো এ বলছে ওই হাসস কেন না কই হাসি দোস সেমনি তো কি হইছে তখন এ বলতেছে যে দোস একটা জিনিস বুঝলাম না ওদের বাসায় গেছিলাম ওরা আমার সাথে যে কেমন করলো আমি ঠিক তোকে ঠিক বুঝাইতে পারলাম না দোষ আমারে কইলো যে তুমি বাসা থেকে বাইরেও না সাত দিন বাসায় থাকো ইনফেকশন জানি কইলো দোষ বুঝলাম না কি হয়েছে দোষ কত তোরা কি মধ্যে বললো দোষ বলে তাহলে ওনারা এরকম করলো কেন আমার সাথে তখন বিসি বলছে ভাই আমরা কি জানি তুমি পারফিউম দিছো তুমি জানো তুমি তো পিড়িত করেই ফেলাইছো আর তো বাকি কি তুমি আবার আমাকেও জিজ্ঞাইতেছো এখন তো তোমারই উল্টা আমরা জিজ্ঞেস করুন যে কি হইলো বন্ধু এ তখন মন খারাপ করে আসে বন্ধু বি আর থাকতে পারেনি হাইসা যে দোষ একটা ঘটনা ঘটছে তো এ তখন বলছে কি ঘটনা ঘটছে দোষ আমরা গেছিলাম ওর বাসায় তো গিয়া দোষ তোরে পচাই দিয়েছি বন্ধু বলতে পচাই দিয়েছিস মানে কি কইস দোষ কইছি তোর হয়েছে তো বন্ধু হয়ে বলে তোরা এইটা কিস আমার মুসলমানই হয়েছে হ্যাঁ দোষ এছাড়া আর কোনো উপায় ছিল না তুই পারফিউমটা দিয়ে ভালো করস তাই দোস্ত তুই যে এই যে পারফিউমটা দিলি ওই দিন আমাকেও কইতে আমরা যদি পারফিউম দিতাম তিনজন মিলা তাহলে আর এই মুসলমানের কথা কইতাম না বন্ধু হয়ে তখন বন্ধু বিয়ে এবং সি এর দিকে তাকা থাকলো চোখটা টলমল করছে একটু পরে কানতে দিব আর কি অবস্থা তারপর যা ঘটলো আর কি সেটা হলো যে বন্ধু বি এবং সি প্রচন্ড চেষ্টা চালা যেতে থাকলো সমভাবে চেষ্টা চালা যেতে থাকলো মিষ্টি মেয়েটার ব্যাপারে কারণ কার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায় বলা তো যায় না আর ওদিকে বন্ধু হয়ে কিন্তু বাদ হয়ে গেছে কারণ বন্ধু এর তো মুসলমানই কেবল হইলো আর বি বন্ধু বি আর সি এর তো অনেক আগে মুসলমানই হয়ে গেছে সুতরাং একটা রিস্ক ফ্রি আর কেবল মুসলমানই হওয়া লোকের সাথে কে প্রেম করতে চায় বলেন